দিতে পারবে। এগুলো তো একটা কালেক্টিভ ব্যাপার, মানে আমাদের পুরসভায় আমাদের পৌর প্রধান এটা ঠিকই, সাথে সাথে আমার যারা সতীর্থ আছে, আমাদের যারা অফিসের কর্মচারীরা আছে, তারা সবাই মিলে যে পরিকল্পিতভাবে আমরা চেষ্টা করি উন্নয়ন করার, তারই প্রতিফলন আর কি দেখা যায়। কারোর সাথে কারোর কোনো কম্পিটিশান না, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, যে যেভাবে করতে পারে সেটা আমাদের একটা সামগ্রিক চিন্তা ভাবনার ফসলটা হচ্ছে। এই উন্নয়ন যেটা হচ্ছে সেটা একটা সামগ্রিক চিন্তার ফসল। বিধায়ক হওয়াতে বা পৌর প্রধান সঙ্গে বিধায়ক হওয়াতে কি বাড়তি কোনো সুবিধা যেটা মানে মধ্যমগ্রামের জন্য করতে পারেন এরকম? খুব স্বাভাবিকভাবে সেটা হয়, সরকার যখন থাকে তখন সেখানকার পৌর প্রধান হিসেবে আমাদের যে সমস্ত দাবি দাবা থাকে সেটা বিধায়ক হিসেবে কিছুটা পার্সুয়েশন সরকারের লেভেলে করে অর্থ করি ব্যাপারে সাহায্য আনার চেষ্টা সেটা করা সম্ভব ব্যাপার। যদি আপনি এই পেশা না আসতেন, রাজনৈতিক পরিচয় যদি না থাকতো, তাহলে কোন পেশাটাকে চয়েস করতেন? সাধারণ মানুষ যে যে পেশা চয়েস করে সেই ভাবে আমি যদি রাজনীতিতে না আসতাম, রাজনীতি চাকরি বাকরি করতাম, এটা বেশি তার বেশি না, কারণ প্রতিষ্ঠান সংসার টংসার থাকে, বাবা মা ছিল, স্বাভাবিকভাবে একটা লোক যেভাবে জীবন ধারণ করে আমাকেও সেটাই করতে হবে। রাজনীতি জীবন আপনার কারোর থেকে উদ্ভূত হয়ে আসে? উদ্ভূত হয়ে আসে না, যেহেতু আমার পরিবারটা চিরকালই রাজনৈতিক সংস্পর্শে ছিল এবং আমি একটা জেদ থেকে এসেছিলাম আর কি, সেই জেদ হচ্ছে জেদটা হচ্ছে যে যেহেতু আমার বাড়ির সামনে আমার বাবাকে মারা হয়েছিল সেইটা একটা আমার জেদ ছিল, মানে কলেজে লাইফে আর কি, সেইটার থেকেই আমি আর কি আরো বেশি করে যেটাতে যেহেতু এই ধরনের একটা ঘটনা ঘটেছে তার একটা প্রতিবাদ করবার জন্য সাথে সাথে না প্রতিবাদ প্রতিশোধ ঠিক না প্রতিবাদ করবার জন্য এবং যাতে এমনি একটা জেনারেলভাবে একটা লোকের উপকার করে। আর এটা আমাদের যেহেতু ক্লাব ক্লাব হিসেবে আমরা করতাম, খুব স্বাভাবিকভাবে যেটা সমাজের উন্নতি করার একটা নেশা সেটা থেকে রাজনীতিতে আসা আর কি। একটু বাড়িতে বাবারই প্রেরণা পেয়েছে, একটু বাবা যেহেতু করতেন সেই সুবাদে আর কি। রাজনৈতিক জীবনের সাথে সাংসারিক জীবনে কোনো সময় কোনো সেটা তো খানিকটা হবেই, কারণ ব্যাপার হচ্ছে যে পলিটিক্স যারা করে তাদের তো ফ্যামিলি লাইফে খানিকটা অসুবিধা হয়, কারণ ছেলে মেয়েরা থাকে স্ত্রী থাকে সবটা, এটা তারাও আমাদের কোঅপারেশন করে বলেই আর কি আমরা এটা করতে পারি, জানো কী করে সব অন্যান্যভাবে তো করা যায় না, এটা মানিয়ে এগিয়ে চলতে হয়। বিগত দিনে ফেলে এসেছেন এমন কোনো ঘটনা যেগুলো এখনো আপনার কাছে স্মৃতি, এরকম ছোট একটা ঘটনা পুরোপুরি করতে পারিনি, নিজে যতটা কারণে ছিলাম স্বাভাবিকভাবে ইচ্ছে ছিল সেটা পুরোপুরি পূরণ করা, সেটা একটা ক্ষোভ আছে আমি শেষ করি। রাজনৈতিক জীবনের পাশাপাশি বাকি সময়টা কাটাবে, বাকি সময়টা কোথায়? হ্যাঁ, বাড়ি গিয়ে যখন যখন নিরিবিলি বসলে সেই সময়টা গান বাজনা কোনো শোনা? টেলিভিশন আছে দেখি, কিছু কিছু সিরিয়াল ভালো লাগে আর কিছু, যেমন একটা সিরিয়ালের নাম বলুন। আপনি ওই সাধক মামা কাপা এই যে সিরিয়ালটা, হিন্দিতে যে একটা সিরিয়াল হয় সেই সিরিয়ালটা। আর রাজনৈতিক জীবনের সব থেকে বড় কোনো ঘটনা যেটা আপনার জীবনে দেখা গেল মানে থাকবে সারা জীবনে স্থির হয় এরকম কোনো? না, আমরা তো সবসময় প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছি, 2004 সালের নির্বাচনে আমার খুব বেশি করে ফেস করতে হয়েছিল, জীবনহানির শঙ্কা ছিল, এটা আমরা আপনার পরের প্রজন্মকে কি আপনি রাজনীতিতে নিজে বোধ আসতে চান? এটা কাউকে শেখানো যায় না, সেটা তার নিজে দিচ্ছে, আমি ডাক্তারই করে ন্যাচারালভাবে এই প্রসেসের মধ্যে আসবে কি আসবে না সেটা তার যদি কাউ বিয়ের উপরে কোনো কিছু প্রতিফলন ঘটানো যায় নিজের উপর, আর যদি উইলিংনেস থাকে সে আসবে, পারিবারিক ব্যাপারটা এইভাবে হবে। আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, তার একটা উদ্দেশ্য
বিভিন্ন ভাবেই তো সেবা করা যায়, এইভাবে আমরা ভেবেছি ওরা ওইভাবে লাগবে। সঙ্গীত জগতের মধ্যে মানে দু একটা যদি আমি নাম বলি, যেমন ধরুন কিশোর কুমার, মোহাম্মদ রফি, মান্না দে, কার গান সবথেকে আপনার কাছে জনপ্রিয়? গান তো সবটাই ভালো লাগে, সকলেরই ভালো লাগে, কাকে বাদ দিয়ে গান নাই। তবে আমাদের সময় হেমন্ত মুখোপাধ্যায় ভালো শিল্পী ছিল, ভালো লাগবে। আর একটা আলাদা জগৎ ছিল, সব ধরনের বৈচিত্র ছিল। আগে একটা অঙ্গের উপরে গান, কিশোর কুমার একটা অঙ্গের উপরে, তার মধ্যে ধরুন অবাক পৃথিবী যে সুকান্তের উপরে গিয়েছিল, সেটা একটা বড় ব্যাপার আর কি। সেই সময় নানার গানটা পেয়েছিল, ভালো ভালো গান, সেই সমকালীন আর কি যে গান, আজকের সাথে তার কোনো মিলবে না।